হেই গাইজ, বিদ্রোহী সাধুচরণের ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ ব্যাপারটা পুরো ঘুরে গেছে, মানে আজ দিনটাই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। আজ সানডে, তোমরা মানডে মর্নিংয়ে ভিডিওটা দেখতে পাবে। অ্যাকচুয়ালি সানডে মর্নিং ইভিনিং পুরোটাই আমি ক্লাসের জন্য একদম ফুল ব্যস্ত থাকি, ওই জন্য হয়তো কোনো ইটিং শো বা কিছু এইসব দিই বা গেম শো এইগুলো আপলোড করতে থাকি, কারণ ওই দিনকে ব্লগ করার মতন কোনো সময় থাকে না আমাদের। যেগুলো মানে স্টোর করা থাকে সেইগুলো হয়তো আপলোড করি, কিন্তু আজ পুরো দিনটা একদম চেঞ্জ হয়ে গেছে। যেটা কি না, এখন যেহেতু সামনে জানো সবাই যে পূজা চলে আসছে, তো এখন মার্কেটিং এইসব করার জন্য সবাই একটু ব্যস্ত হয়ে যাবে। তো স্টুডেন্টরা সব মার্কেটিং, কেউ কারোর পার্সোনাল কোনো কাজে বিজি হয়ে গেছে। তো সেই কারণে আজ আমি একটাই ক্লাস করিয়ে একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন ব্লগটা করা স্টার্ট করেছি। ভাবলো যখন বাড়িতে এসেই গেছি তো তোমাদের সাথে একটু ব্লগ মানে শেয়ার করে দিই যে আমি কী করবো না করবো। এখন হচ্ছে ফাইনালি হচ্ছে মামার বাড়িতে যাব, মামার বাড়িতে মামা মামিও আসবে, আর ওখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো গাইজ, আমি এখন মামার বাড়িতে চলে এসেছি, আর ওইদিকে শুনলাম নাকি বনু এসছে, তো ওকেও দেখিয়ে দেবো, ওকেও আনতে যাবো। আর এদিকে দেখো মা এখানে এসে শুয়ে আছে। তো তোমরা সবাই জানো কি, আমি ক্লাস ক্লাস করে এসেছি বলে আমার মুখ চোখের এই অবস্থা। তো বাড়ি থেকে এসে আমি ব্লগটা করা স্টার্ট করছি। এবার বনুকে আনতে যাবো, নিয়ে আসবো ওকে, মিলে সবাই মিলে একটু আনন্দ করবো, তারপরে যাওয়া পাচ্ছে। এটা হচ্ছে আমাদের ঐশী বুড়ি এসে করছে, আমাকে চিনতে পেরেছে। যাবে তো একটু সবাইকে বলো, বলো হাই, বলো তো, এই যে দেখো তো, হাই হাই বলো, হাই বলো, হাই বলো, বলো হাই, বলো বলো হাই, বলো কেমন আছো, বলো আমি ঐশী, আমি চলে এসেছি, বলো আবার পরে দেখা হচ্ছে, বলো বলো নমস্কার, বলো নমস্কার। আমি একটা, আমি একটা, টুইঙ্কেল টুইঙ্কেল এখানে এখানে দেখে বলো, বলো টুইঙ্কেল টুইঙ্কেল, তারপর আচ্ছা তুমি দেখিয়ে দাও তো, তোমার চোখ কোথায় দেখিয়ে দাও, আচ্ছা তোমার দাঁত, দাঁত দেখিয়ে দাও, ওপরের দাঁত কি হয়েছে, বুলবুল পাখি করো, বুলবুল পাখি, বলো 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 কি বলো, কি বলবে, কি বলবে, তাড়াতাড়ি বলো, হ্যাঁ বলো, বাবা তুমি এত গান জানো, তারপরে কি ভুলে গেছি, দুধুর বল, দুধ ভাত দেবো তোমরে, চোখ বুলবুল পাখি মোনা কিনে আয়না জানা গান ছু, বিকুট কাটছে, বিকুট মুখে পুরো মুখ ভর্তি করে মেখেছে। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মনে রাজার সাথে মিলবো কি শর্তে, আমরা সবাই রাজা, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি, টাটা, গুড নাইট, টাটা টাটা টাটা। দেখো দিদা এখন কি দিল, কালকে যেহেতু টুকাই মামার বার্থডে ছিল, তোমরা ভিডিওতে দেখেই ছিলে, তো সেটা দিদা দাদু এখন আমি আছি, ওদের থেকে একটু ভাগ বসাবো, আর আমি এখন খাবো। গাইস আমি এখন একটু খাই, কারণ দাদুরা সব খাওয়ার থেকে একটু ভাগ বসানো আমার অভ্যেস। রসগোল্লাটাও খেয়ে নেবো, এক পিস রসগোল্লা খেয়ে নেবো। তো চলো গাইস, এখন দেখতে পাচ্ছ পুরো একদম ঘর ভর্তি, কারণ মুখটা বাদ গেল। কে এসে আমি চিনতে পারছি না ঠিক, এনাকে চিনতে পারছি না, যখন চেনা দিয়ে লাভ নেই।
বলতে এরকম সবাই আছে তো আপনাকে চিনতে পারছি না আমি এবারে বড় বউ ও আচ্ছা তাহলে ছোট বউকে খুঁজে আনতে হবে বড় বউ মুভিটা হয়েছিল না এদিকে বসে আছে ভোম্বল দাস এটা কে এটা কে কৃষ্ণ ঠাকুর এদিকে দেখো ঘুমাচ্ছে নাকি পায়েস আছে আর এটা মামি এনেছে লাড্ডু আর এটা কি ক্ষীরকদম তো এবার চলো আমরা খেয়ে নিই সবাই মামাবাড়িতে চলে এসে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার ভিডিওটা করা স্টার্ট করলাম তো দেখতেই পেলে যে আজকে দিনটা কীভাবে খুব ছোটো ব্লগ হয়েছে জানি তো যা মানে ওখান থেকে ফিরে ক্লাস করি ফিরে যতটা পেরেছি মানে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সব থেকে বড়ো ভুল একটা যেটা আমি ভিডিওটা করে নিজে দেখার পর নিজেই পাগল হয়ে যাচ্ছি হেসে হেসে যেটাকে মিষ্টিতে দেখেছো লাড্ডু আর ক্ষীরকদম বলেছি ওটা অ্যাকচুয়ালি লাড্ডু ছিল না কারণ আমি তখন ওটা অরেঞ্জ কালার থেকে ভেবেছি যে ওটা লাড্ডু বলে ফেলেছি যখন খেয়েছি মানে খাচ্ছিলাম যখন ওটা দেখলাম কমলভোগ ছিল আমি পরে ভাবছি যে লাড্ডুটা তো দানা দানা টাইপের থাকে আমি দেখে অরেঞ্জ কালার থেকে লাড্ডু বলে ফেলেছি তোমরা হয়তো দেখে বুঝতে পারবে ওটা লাড্ডু কেন বললো ওটা ছিল কমলভোগ যাই হোক আজকে বন্ধুর সাথে এনজয় করে মা বাবা সবাই একসাথে ওখানে একটু কাটিয়ে বেশ মনটা ভালোও লাগছে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আপাতত বাই বাই।